আজি আমি দুঘণ্টীয়া ধর্ণা কার্যসূচী আজি দিল্লির যন্তর মন্তর আয়োজন করেছো। আপনাদের জানে যে আজি প্রায় 2000 কিলোমিটার দূরত আহি আমি ইয়াত কিয় ধর্ণা কার্যসূচী রূপায়ণ করবলে কয়েছে। অসমৰ সংখ্যালঘু সকলের উপর যে ধরনের নির্মম অত্যাচার অসম সরকারখনে বিজেপি সরকারখনে বা হিমন্ত বিশ্ব নেতৃত্ব সরকারখনে করে আছে তার প্রতিবাদত অসমৰ সংখ্যালঘু সকলের ন্যায় আর নিরাপত্তার দাবিত আজি আমি দিল্লির যন্তর মন্তরত আজি 1000তকৈ অধিক কর্মী আহি আজি আমার দাবিবিলাক উত্থাপন করেছো। আজি এইখন সরকার হওয়ার পিছনের পর অসমৰ ধর্মীয় সংখ্যালঘু সকলের যে ধরনের ধর্মীয় শিক্ষাক হ্যাক করব বিচরা হয়েছে, মাদ্রাসার উপর যে ধরনের বোলডুজার চলাব বিচার তার তীব্র বিরোধিতা করছো। আমি ধর্মীয় শিক্ষা কোনোপতিতে হ্যাক হবল দিয়া নহব আর মাদ্রাসার উপর আক্রমণ বন্ধ করার কারণে আজি আমি এই দিল্লির যন্ত্র মন্ত্র ধর্ণা কার্যসূচীতে ভারতের প্রধানমন্ত্রীকে আজি আমি স্মারকপত্র প্রদান করি। আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কেবলমাত্র মুসলমান সকল বিশেষ ধর্মীয় সংখ্যালঘুসকল উপর যে ধরনের অন্যায় করে আছে, আজি ভারতীয় নাগরিক আজি বিভিন্ন সময়ত গড়াগহনীয় পীড়িত হয়ে পেলায় আজি বিভিন্ন ঠাইত আজি বসবাস করে জীবন নির্বাহ করবলগা হয়েছে। আর তেনে এই মানুষখিনি ভারতীয় নাগরিক হওয়ার পিছতো সরকারে কেবলমাত্র মুসলমান হওয়ার বাবে বুলডোজার লগায় জেসিবি লগায় অবৈধভাবে উচ্ছেদ করে আছে। গতি এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার দাবি উত্থাপন করছো। যখন মানুষক উচ্ছেদ করেছে পুনরাবস্থাপনের দাবি আজি আমি উত্থাপন করছো। আজি এই চর অঞ্চলের মানুষখিনি আজি অর্থনৈতিকভাবে চর অঞ্চলের মানুষখিনি আগুয়াই লো যাওয়ার কাম করেছে। চর অঞ্চলের মানুষ আজি জীবন ধারণের মানদণ্ড যেনেকা যে পরিবেশত থাকে সেই চর অঞ্চলের কারণে কোনো ব্যবস্থা নাই। গতি আমি স্পেশালি চর অঞ্চলের মানুষখিনির কারণে অবিসির দাবি আজি এই যন্তর মন্ত্রত আমি উত্থাপন করছো। আজি আমি দাবি উত্থাপন করছো যে গড়িয়া মরিয়া দেশি জোলাসকলক সদায় প্রতি বছরে আজি বারে বারে প্রতারণা করা হয়েছে, কেতিয়াবা 100 কোটির নামত, কেতিয়াবা খিলঞ্জিয়ার সার্টিফিকেটের নামত, কেতিয়াবা অসমীয় মুসলমান নাম দি পেলায় আজি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে কিন্তু তিল তিলকে হাত করা হয়েছে, উন্নয়ন করে দেখা নাই। গতিকে আজি আমি এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে গড়িয়া মরিয়া দেশি জোলাসকলক অর্থনৈতিকভাবে আগবাড়ি পারে, শৈক্ষিকভাবে আগবাড়ি পারে, রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে যাতে আগবাড়ি পারে তার কারণে স্যাটেলাইট পদ্ধতিত হলেও স্বায়ত্ব শাসনের দাবি উত্থাপন আমি করেছো। লগতে আজি আজান ফকিরর নামত আজি আমি ইউনিভার্সিটির দাবি উত্থাপন করেছো। আজি এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে আজি বাঘ হাজরিকা যিয়া অসমক মহলক খেদিবর কারণে যা যা অবদান আছিল সেই বাঘ হাজরিকাক বিভিন্ন সময়ত একাংশ ব্যক্তিয়ে বিজেপিয়ে নস্যাত করব বিচারিছে। গতি এই বাঘ হাজরিকার নামত আমি অসমত এখন সৈনিক স্কুল স্থাপন করব বিচারিছো, যাতে অসমৰ আহিবলগা প্রজন্ম যাতে বাঘ হাজরিকা সম্বন্ধে যেনেকৈ লাচিত বৰফুকন সম্বন্ধে যেনেকৈ জ্ঞান লয় বাঘ হাজরিকা সম্বন্ধে যাতে জানিব পারে তার কারণে এখন সৈনিক স্কুল আমি স্থাপনের দাবি উত্থাপন করছো। আজি আমি দেখেছো যে ডি ভোটারের নামত অন্যায় হয়ে আছে, খদিয়ার পর ধুবরীলৈকে ভারতীয় নাগরিক হওয়ার পিছতো বর্ডার পুলিশে অবৈধভাবে নোটিশ জারি করে আজি ভারতীয় নাগরিকসকলক ডি ভোটারের নামত অন্যায়ভাবে অত্যাচার করে আছে। আজি আমি ইয়াত দাবি উত্থাপন করছো এনআরসি আজি এনআরসি সার্টিফিকেট বিলাক দিত করা নাই, আজি এই এনআরসি সার্টিফিকেট বিলাক প্রদান করার দাবি উত্থাপন করছো। 19 লাখ মানুষের নাম বাদ পড়ার কারণে রিজেকশন স্লিপ দি থাকার কারণে আজি আধার কার্ডের কাম বিলাক হয়ে থাকা নাই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। গতি এই 19 লাখ মানুষের নাম সেই রিজেকশন স্লিপ দি হিয়ারিং করে যদি ভারতীয় হয় এনআরসি সার্টিফিকেট প্রদান করব লাগে, যাতে আধার কার্ড বা ভারতীয় সরকারের দিয়া সকল সুবিধাখিনি পায় এই ব্যবস্থা গ্রহণ করার আজি আমি দাবি উত্থাপন করছো। আজি আমি ইয়াত অসমৰ সংখ্যালঘু সমাজত শিক্ষার ক্ষেত্রে একেবারে পিছপরা এখন রাজ্য আগুয়াই যাবলৈ হলে এখন দেশ আগুয়াই যাবলৈ হলে বা কোনো জাতি জনগোষ্ঠী আগুয়াই যাব লাগে শিক্ষার ক্ষেত্রে ব্যবস্থা লাভ লাগবে, কিন্তু অসম সরকারে সঠিকভাবে সংখ্যালঘুসকলক পঙ্গ করিবর বাবে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত কোনো কলেজ স্থাপন নকরে, স্কুল স্থাপন করা নাই, টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করা নাই, মেডিকেল কলেজ স্থাপন নকরে। গতিকে আমি আজি দাবির জড়িয়ে ধর্ণা কার্যসূচীর জড়িয়ে আজি আমি এই অঞ্চলবিলাকত আজি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলবিলাকত আজি আমি শিক্ষানুষ্ঠান স্থাপন করার দাবি উত্থাপন করছো। জোলাসকলক আগতে টি ক্লাবর এম ও বি সির মর্যাদা প্রদান করা হয়েছিল, কিন্তু আজি কিছুদিন ধরে দেখিছো যে সরকারে নোটিফিকেশন করে পেলায় টি ক্লাবর বা এম ও বি সির বা অফিসে লিয়ে যাওয়া হয়েছে। গতি জোলাসকলক আগের যে স্থিতি আছে সেই স্থিতিত রাখি সকল ধরনের সুবিধার পর প্রদান করব লাগে। গতিকে আজি এই সকল আজি প্রায় 10টা দাবি নয় আজি দিল্লির যন্তর মন্ত্রত অসম সরকারে হিমন্ত বিশ্ব শর্মায় ভারত সরকারে যে ধরনের সংখ্যালঘুসকলক অন্যায়ভাবে হ্যাক করব বিচারিছে, যে ধরনের অন্যায় অত্যাচার করেছে সেইবিলাক বন্ধ করার দাবি সংখ্যালঘুসকলক আগবাই লৈ যাওয়ার কারণে আজি আমি দাবি উত্থাপন করি। 2 ঘন্টা ধর্ণা কার্যসূচী রূপায়ণ করি, ভারতের প্রধানমন্ত্রীক আমি স্মারকপত্র প্রদান করি, তারপিছতো যদি অসমৰ সংখ্যালঘুসকলৰ ওপৰত অন্যায় অত্যাচার হয় আজি রাষ্ট্রীয় পর্যায়ত করার উপর উপস্থাপন করেছো ধর্ণার জড়িয়ে। পরবর্তী পর্যায়ত লাখ লাখ মানুষে অসমৰ রাজপথত সংখ্যালঘুসকলে ওলাই এই আন্দোলন করব। গতি আমি সমগ্র ভারতবাসী রাইজক আহ্বান জানাম যে অসমৰ সংখ্যালঘুসকলৰ ওপৰত এই ধরনের নির্মম অত্যাচার চলিছে, আমসোয়ে যে দাবি উত্থাপন করেছে এই দাবির প্রতি সঁহারি জনাবর কারণে আজি দিল্লির যন্ত্র মন্ত্রত ভারতবাসী রাইজক আমি অসমবাসী রাইজক আহ্বান জানাইছো। আর অসমত ইয়ার পিছত যদি হিমন্ত বিশ্ব শর্মায় আমার ওপর অন্যায় অত্যাচারের যে সমস্যাবিলাকর সমাধান নকরে আর অন্যায় অত্যাচার বন্ধ নকরে তাহলে প্রবল গণ আন্দোলন সম্মুখীন হবর কারণে অসম সরকারের হিমন্ত বিশ্ব শর্মাক হাজু থাকিবর কারণে আমি স্পষ্টভাবে উগিয়ে দিছো। আর তারপরে যদি কোনো অপরিতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সম্পূর্ণভাবে হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকার আর কেন্দ্রীয় সরকার জগরিয়া হবো।